এখন আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলন চার এর 10 নম্বর সম্পাদ্যটি করব। তো 10 নম্বর সম্পাদ্যটি হচ্ছে ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দ্বিভাগ সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি একক। তো ইউজুয়ালি আমাদের পরীক্ষার প্রশ্নে এই উপাত্তগুলোর মানগুলো দেওয়া থাকে, তাই এখানে এই মানগুলো ধরেই চিত্রটি অঙ্কন করব। তো এখানে কোণটিকে ধরে নিলাম 60 ডিগ্রি, উচ্চতাকে ধরে নিলাম 4 সেন্টিমিটার এবং অপর দ্বিভাগ সমষ্টিকে ধরে নিলাম 8 সেন্টিমিটার। তো এই চিত্রটির ক্ষেত্রে আমাদের অপর দ্বিভাগ সমষ্টির যে মানটি ধরে নিয়েছি এই মানটিকে একটু এদিক সেদিক করা লাগতে পারে, কারণ আমি এখনো শিওর না এই মানটি দিয়ে কি আমাদের চিত্রটি সম্পূর্ণ অঙ্কন করা সম্ভব হবে কিনা। তো আমরা প্রয়োজন অনুযায়ী মানগুলো চেঞ্জ করে নিব। তো এখন প্রথমেই উপাত্তগুলো অঙ্কন করে নেওয়া যাক। এখানে উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, দ্বিভাগ সমষ্টি হচ্ছে 8 সেন্টিমিটার, কোণ হচ্ছে 60 ডিগ্রি, তো এখানে উচ্চতাকে ধরে নিলাম h, দ্বিভাগ সমষ্টিকে ধরে নিলাম s এবং কোণটিকে ধরে নিলাম x। এখন তাহলে চিত্রটি অঙ্কন করা যাক। প্রথমেই যে কোনো রশ্মি বিড়ি নিয়ে নিই। এখন বিড়ি রশ্মির বি বিন্দুতে কোণ x এর সমান করে এটি কোণ অঙ্কন করি। তো এখানে কোণ DBF অঙ্কন করলাম। এখন B বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। তো বি বিন্দুতে একটি লম্ব বিই অঙ্কন করলাম। এখন বিই হতে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিজি অংশ কেটে নিই। এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বিজি অংশ কেটে নিলাম। এখন এই জি বিন্দুতে আবার একটি লম্ব অঙ্কন করব। তো এখানে জি বিন্দুতে একটি লম্ব জি এইচ অঙ্কন করলাম, যেখানে জি এইচ রশ্মি বি এফ রশ্মিকে এখানে এ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুটির নাম হচ্ছে এ। এখন বি এফ রশ্মি হতে এস এর সমান ব্যাসার্ধ নিয়ে বিপি অংশ কেটে নেব। তো বিপি অংশ কেটে নেওয়া যাক। এখানে যদি আমরা এখানে এই পর্যন্ত বিপি অংশ কেটে নিই তাহলে তার পরের স্টেপটি হবে এপি এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এতটুকু ব্যাসার্ধ নিয়ে আমাদের এখানে বৃত্তচাপটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা এতটুকু মাপ নিয়ে এখানে বৃত্তচাপটি অঙ্কন করতে যাই তখন এই বৃত্তচাপটি অঙ্কন করা যাবে না। তাই আমাদের এখানে প্রথমেই এখানে যেন বৃত্তচাপটি অঙ্কন করা যায় সেই অনুযায়ী একটি মাপ নিয়ে নিতে হবে। তো এখানে মাপটি একটু বাড়িয়ে নিই। তো আনুমানিক এতটুকু মাপি এনাফ হবে। তো এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন এই মাপটি এখানেও কেটে রাখি এবং এই বিন্দুটির নাম দিয়ে দিলাম পি। এখন এখানে বিপি এর সমান করে এখানে এস কেও বর্ধিত করে রাখবো।
তো এখানে যে আমাদের মান নিয়ে প্রবলেমটি হয়েছে, তো এই প্রবলেমটি ইউজুয়ালি হবে না যদি কিনা আমাদের প্রশ্নের মধ্যে মানগুলো দেওয়া থাকে। তবে যদি মানগুলো দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে দুই বাহু সমষ্টিকে এভাবে অ্যাডজাস্ট করে মানটি ধরে নিতে পারি। তো এখন ধরলাম এই বৃত্তচাপটি বিডি রশ্মিকে যথাক্রমে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে, এখন এর সাথে সি এবং এর সাথে সি প্রাইম যোগ করে দিই, তাহলে এ বি সি এবং এ বি সি প্রাইমই হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে।